অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে সাদা স্টাব কেন হয় এটা প্রতিকার কি এখন সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে সাদা স্টাব হবে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস এটা সবসময়ের জন্য কিন্তু প্রবলেমেটিক কোনো কিছু না কখন সাদা স্ট্রাপের চিকিৎসা করতে হবে একটা হতে পারে যখন সাদা স্ট্রাবের সাথে চুলকানি সমস্যা হয় তখন আর যদি কোনো স্মেল দুর্গন্ধ থাকে তখন চিকিৎসা করতে হবে ফাউল স্মেলের কারণ থাকে হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখনই সাধারণত হয় সেই সেই ধরনের ক্ষেত্রে যে কারো যদি রিপিটেডলি হয় সবার প্রথমে হাই ভেদানা সোয়াব নামে একটা টেস্ট করে কোন অর্গানিজম আছে সেটা কালচার করে নিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত আর যদি প্রথম একবারই হয় সেই ধরনের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি সাধারণত সিপ্রোফ্লক্সাসিন দিই কখনো কখনো মেটানিরাজল দেই এটা দিলেই দুর্গন্ধতে স্রাবের চিকিৎসাটা তারা উপকারবান আর যদি কারো চুলকানি থাকে সাদা স্রাবের সাথে সেই ধরনের ক্ষেত্রে প্রথমেই সুগার টেস্ট করে নিতে হবে যারা সাধারণত ডায়াবেটিক বা যারা মানে ইমিউনো কম্প্রোমাইজড পার্সন তাদের ক্ষেত্রেই এই ধরনের চুলকানিযুক্ত স্রাব হয়ে থাকে এটার মূল কারণে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যদি হয় এখানে তাহলে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিতে পারি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেই মেটোনিডা দিতে পারি সেকেন্ডা দিতে পারি ফ্লুকোনা জল ওষুধ দেই এবং ভিতরে একটা ব্যবহারের জন্য ক্যাপসুল দেই যেটা হচ্ছে কি ব্যাকটেরিয়াকেও কাভার করবে এবং ফাঙ্গাসকেও কাভার করবে আর যদি চুলকানি থাকে তাহলে একটা মলম লোকালি ব্যবহার করতে দিই বাইরের দিকে আর যদি ব্যক্তিগত কারো কারো থাকে উভয় ধরনের কমপ্লেন থাকে যে মেল থাকে চুলকানিও থাকে তাদের ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়ালও দিতে হয় এবং অ্যান্টি দিতে হয় আর হচ্ছে কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে বাইরে থেকে ওয়াশ করলে পরেও উপকার পেতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে পার্সোনাল হাইজিনটা যদি ঠিকমতো মেনটেন করা হয় রেগুলার যদি অন্তর্বাস পরিবর্তন করা হয় তাহলে এই সমস্যাগুলো সচরাচর হয় না কারণ যেসব জায়গায় হাইজিনটা ভালো মেনটেন হয় না পেজ ভেজানার পেজ চেঞ্জ হয়ে যায় সেখানেই এই ধরনের ইনফেকশনগুলি বারবার হয় তাই যদি পুষ্টিকর খাবার খান পার্সোনাল হাইজিন মেনটেন করেন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকেন তাহলে আমি আশা করছি যে সবাই সাদাশ্রাবের সমস্যা থেকে মুক্তি পাবেন আর কারো কারো থাকে যে মাসিকের মাঝামাঝির সময় এমনি সাদাস্রাব হতে পারে একটা মাসিক শুরু হওয়ার আগে সাদাস্রাব হতে পারে কিন্তু সেটার সাথে কোনো দুর্গন্ধ বা চুলকানি থাকার কথা না এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস মানে শরীরে একটা পরিবর্তন এটা সব মেরেই কম বেশি হয় এটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নাই এটার সাথে দুর্বলতার কোনো সম্পর্ক নাই কেউ বলবে আমার সাদাশ্রাবের সাথে ওজন কমে যাচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা সাদাশ্রাপটা সবার জন্যই কম বেশি কমন কিন্তু সমস্যা থাকলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে